একজন বিদুর্মী হয়ে যদি চেয়ে তার মার এত ভালোবাসতে পারে তাহলে চিন্তা করেন কত হিন্দু ধর্মের ভাইয়েরা আজকে আমাদের কথাগুলো শুনতেছে চিন্তা করে দেখবেন ও মুমিন মুসলমান ভাই বাবারা আজকে বাজারের মধ্যে আপনারা হিন্দু মুসলিম একসাথে হয়ে কিন্তু চলাফেরা করেন কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই কারোর সাথে কারো মারামারি নাই এটাই তো ইসলাম ধর্ম শিক্ষা দেয় আল্লাহর হাবিবের কাছে নবীর সাহাবী হযরত আবু হুরায়রা প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমার মা তো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় একজন মুশরিক আমি কি আমার মাকে সম্মান করব নবী বলে কালা নাআম অবশ্যই তোমার মা মুশরিক তুমি তাকে সম্মান করবা ও মায়ের নবী আমি কি আমার মাকে সম্মান করব নবী বলে সম্মান করবা ইয়া রাসূলুল্লাহ আমি কি সম্মান করব নবী বলে অবশ্যই সম্মান করবা ও মুসলমান এজন্য ইসলাম ধর্ম সেটাই বলে আপনার মাও যদি হিন্দু ধর্মের হয় আপনার মা যদি মুশরিক হয় বেঈমান হয় আপনি আপনার মাকে ততক্ষণ সম্মান করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা আপনাকে অন্য কোন শিরিকি কাজ করতে আদেশ করে এজন্য মা বাবার খেদমত আপনাকে করা লাগবে মুসলমান আল্লাহর কোরআনের আয়াত হলো ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা কোনো কিছুর সঙ্গে আল্লাহর সঙ্গে শিরিক করো না আপনার তো আমরা তো কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করি না আপনারা বলেন আমাদের খোদা যিনি তিনি কে আমাদের প্রভু যিনি তিনি কে ওই আল্লাহ ছাড়া আমাদের আর কোন প্রভু নাই মুসলমান ও নবীর উম্মতের দলেরা আল্লাহ পাকের পেয়ারা হাবিবের সাহাবি হযরত হামেদ আল্লাহ ফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন আমার নবীজির দরবারে গেলাম আমার নবীজি আমাকে নামাজের ব্যাপারে এত শক্ত তালিম প্রদান করলেন আমি বড় খুশি হয়ে গেলাম আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম নবীজি গো আপনি কেন আমাকে নামাজের প্রতি এত তালিম প্রদান করেন নবী আমার বলে নামাজের কারণে তুমি যদি আল্লাহর একটা কাজ সমাধা করো আমার আল্লাহ তোমার হাজার হাজার কাজগুলো সমাধা করে দিবে হামেদ বলি ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আপনি বলতেছেন একটা কাজ যদি সমাধা করি মানে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আমার হাজার হাজার কাজগুলো সমাধা করে দিবে নবীজি আমি আপনার কাছে একটা প্রমাণ চাই যদি প্রমাণ দিতে পারেন আমি ইসলাম কবুল করব বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়া সুরে পড়েন আল্লাহু আকবার ও বন্ধু গো ও নবীর উম্মতের দলেরা এ মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত সিরাজদিখান থানাধীন এই চিত্রকূট মরিচা বাজার প্রাঙ্গণে মরিচা জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর ওয়াজুদোয়ার মাহফিল ও বাবারা বন্ধুরা আপনারা জবান খুলে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই তাহলে কেউ জবানটা বন্ধ রাখবেন না ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহ মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে পড়েন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার ও পর্দার অন্তরালের মা বোনেরা আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা যারা বসে গেলেন এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা যদি আমরা আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই নবী আমার ডাক দিয়ে বলে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যতটুক ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেয় জুনে বলেন না সুবহানাল্লাহ ও নবীর উম্মত ও পর্দার অন্তরালের আম্মুজিরা গো আমার আল্লাহ যদি রহমত দ্বারা ভরপুর করে দেয় আমরা সবাই তো এই রহমতের কামনাদার আমরা সবাই তো আল্লাহর প্রশংসাকারী বান্দার অন্তর্ভুক্ত হতে চাই অবশ্যই অবশ্যই আমরা সবাই আল্লাহ রহমতের অন্তর্ভুক্ত হতে চাই সাহাবাই কেরাম নবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ের নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহর রহমত কেমন করে পাওয়া যায় নবী আমার বলে আল্লাহর রহমত পাওয়ার জন্য তোমাদেরকে কোনো কষ্ট করা লাগবে না মাত্র তিনটা কাজের মাধ্যমে তোমরা আল্লাহর রহমত হাসিল করতে পারবা ও গো মায়ার নবীজি কোন তিনটা কাজ করলে আল্লাহর রহমত বেশি পাওয়া যায় নবী আমার বলে এক নাম্বার হলো ওয়া তাকরাউল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিগয়রি ওয়া তিলাওয়াতিল কোরআন অথবা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে তেলাওয়াত করার কারণে সাহাবাই কেরাম বলে নবীজি আমরা কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত পাবো হ্যাঁ হ্যাঁ এই টাইমে আমার নবীর সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবাই কেরাম আছে সবাই তো কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু আখিরি জামানার মধ্যে আপনার অনেক উম্মত থাকবে গো যে উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে সংসারের মায়ায় পড়ে সন্তানের খাবার যোগান দিতে যাইয়া স্ত্রী পুত্রের খাবার যোগান দিতে যাইয়া ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার মধ্যে পইরা তারা কোরআন পড়তে পারবে না
না নবী আমার বলে যদি তারা কোরআন পড়তে না পারে তাইলে যদি তারা আল্লাহর কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকায় গো আমার আল্লাহ তাদের আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেয় এবার একজন অন্ধ সাহাবী আমার নবীর কাছে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী যারা কোরআন পড়তে পারে না তারা কোরআনের দিকে তাকায়া থাকলে সওয়াব হবে ও বন্ধু গো মাহে রমজান মাস আসতেছে সামনে অনেক মুরুব্বিদেরকে দেখা যায় মসজিদের কন্নারে বৈশা বৈশা কান্না করে চোখের পানিগুলা ছাইরা দেয় ও মুরুব্বি আপনি কেন কান্না করেন মুরুব্বি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে আমি কেন কান্না করি জানো আমি যদি তাদের মতো কোরআন পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো হে মুরুব্বি আপনি কেন কোরআন পড়তে পারেন না মুরুব্বি বলে সংসারের পরচনায় পইরা শয়তানের ধোকায় পইরা আমি কোরআন শিখতে পারি নাই আমি অনেক মুরুব্বিদেরকে শিখিয়ে দিছি কোরআন পড়তে পারেন না চেষ্টা করেন শিখার জন্য শিখতে পারেন নাই কোরআনের দিকে তাকিয়ে থাকেন সওয়াব হবে এই টাইমে আমার নবীর আনসারী একজন অন্ধ সাহাবী নবীকে বলে নবীজি আমি তো কোরআন দেখতেও পারি না আমার আল্লাহ আমার চক্ষু দয় নিয়ে গেছে ও নবীজি তাহলে আমি কোরআনের সওয়াব কেমনে অর্জন করব নবী আমার বলে যদি তুমি কোরআন দেখতেও না পারো গো এই কোরআনটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরো ও মুসলমান আপনার মনে প্রশ্ন আসতে পারে নবীর জামানায় তো আমাদের মতো তিরিশ পারা কোরআন একই খণ্ডে ছিল না হযরত উসমান জিন নুরাইন আইসা কোরআনকে একসাথে করছে ও বন্ধু এটার মধ্যে হরফ রেফ জবর লাগাইছেন এমন টাইমে আস্তে 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 কোরআনটা খণ্ড বিখণ্ড থেকে এখন তিরিশ পারা আমরা তো রেডিমেড কোরআন শরীফ পাইয়া গেছি তবু আমরা পড়তেছি না কিন্তু নবীর সাহাবাই কেরাম বলে নবীর উপরে যখন কোরআন নাজিল হয় আমার নবীজি পাথরের গায়ে কোরআন লিপিবদ্ধ করেছেন গাছের ছালের সাথে কোরআন লিপিবদ্ধ করেছেন ওটার চামড়ার মধ্যে কোরআন লিপিবদ্ধ করেছেন ও নবীজি আমার বাড়ির সম্মুখে আপনি মেরাজ থেকে আসার পরে একটা গাছের মধ্যে কোরআনের দুইটা আয়াত লিপিবদ্ধ করেছেন ওই আয়াতগুলার অন্য কোনো কিছু নয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ও নবীজি ওই আয়াতগুলো আমার বাড়ির সামনে বড় গাছের মধ্যে সালগুলার মধ্যে লিপিবদ্ধ নবীজি আমি প্রত্যেক দিন ওই সালগুলার মধ্যে যা চুম্বন করি আমি প্রত্যেক দিন সালতারে জড়াইয়া ধরে রাখি নবীজি আমার সওয়াব হবে নাকি নবী আমার বলে অবশ্যই তোমার সওয়াব হবে ও মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা তাইলে একটাবার চিন্তা করেন কোরআন পড়লে পড়তে না পারলে তাকাইলে তাকাইতে না পারলে বুকের মধ্যে ধারণ করলে লাভ আছে না নাই মহাব্বতের আওয়াজে পড়েন বাবা লাভ আছে না নাই নবী বলেছেন আল্লাহ রহমত পাওয়া যায় তিনটা মাধ্যমে এক নাম্বার হলো তাকরাও কোরআন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অথবা কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে দুই নাম্বার ওয়া ইবাদাতি সলাত আল্লাহর এবাদত নামাজের মাধ্যমে তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা আব্বার খেদমতের মাধ্যমে এ তিনটা কাজ করলে আল্লাহ রহমত পাইবা আসেন আমরা সবাই আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য জবান খুলে মহাব্বতের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করব ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাআশুকিহি মুখবিরা ওয়া মুবাশশিরা ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা সমালোচনা অথবা অন্য কোনো কিছু দ্বারা আমি আমার সময় নষ্ট করতে চাই না আমি আমার সরাসরি আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি ও বন্ধুগ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনটা মাধ্যমের কথা বলেছি এক নাম্বার বলেছি আল্লাহর কোরআন তেলাওয়াত দুই নাম্বার আল্লাহর এবাদত তিন নাম্বার পিতামাতার খেদমত এ তিনটা মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা যায় এজন্য গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ কোন কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো ও মরিচার বাবারা ও আশেপাশে এলাকার মুসলমান ভাই বাবারা আমি জানি এলাকার মধ্যে অনেক বিধর্মী ভাইরা অথবা সনাতন ধর্মালম্বী ভাইরা বসবাস করে আমাকে অনেকেই বলেছেন হুজুর আমরা এলাকার মধ্যে সনাতন ধর্মালম্বীরা বসবাস করি আজকে সকালবেলা 11টার সময় আমাকে একজন কল দিয়েছে এলাকার যে কোনো একটা ছেলে মনে হয় সনাতন ধর্মালম্বী হুজুর আপনি আমাদের এলাকার মধ্যে আসবেন আমরা পোস্টারের মধ্যে নাম দেখেছি আমরা আপনার মুনাজাতগুলো সব সময় শুনি আমরা আপনার মা বাবার ওয়াজগুলো সব সময় শুনি হুজুর তবে আমার একটা মনের মধ্যে কষ্ট আমি হিন্দু ধর্মের হতে পারি কিন্তু আমার মা দুনিয়াতে না আমার মনের মধ্যে বড় কষ্ট বাড়ির মধ্যে যাওয়ার পর আমি সবার চেহারা দেখে আমি আমার মার চেহারা বলবেন না সুবহানাল্লাহ নবীজি বলেন হামেদ তুমি বলছো আমি তোমাকে প্রমাণ দিলে তুমি ইসলাম কবুল করবা আর আমি বলতেছি তুমি ইসলাম কবুল করো তারপর তোমাকে প্রমাণ দেওয়া হবে হযরত হামেদ বলে নবীজির কথা মোতাবেক আমি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ ও মুসলমান হযরত হামেদ বলেন আমি যখন মুসলমান হইলাম নবী আমাকে বলেছেন তুমি অল্প কয়েকদিনে সেটার একটা প্রমাণ পেয়ে যাইবা হামেদ আল্লাহ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ইসলাম কবুল করে নবীর দরবারে আসা যাওয়া শুরু করলাম আমি নবীর দরবারে নামাজ আদায় করলাম হঠাৎ করে একদিন জুমার নামাজের আজান হয়ে গেছে মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিচ্ছে আমি হামেদ আল্লাহ পাক বলে চিন্তায় পড়ে গেলাম আমি লক্ষ্য করে দেখলাম আমি মসজিদের মধ্যে বের হব এমন টাইমে আমার বাড়ির মধ্যে একটা গাদা ছিল গাদা যে গাদাটা আমার ঘর থেকে বের হয়ে গেছে ওইটা কোথায় গেছে আমি জানি না আমি যদি গাদাটাকে সন্ধান করতে যাই আমার জুমার নামাজ আদায় করা হবে না অতঃপর আমি লক্ষ্য করে দেখলাম আমার স্ত্রী আমি হামেদকে বারবার বলতেছে এ স্বামী আমাদের ঘরের মধ্যে খাবার কোনো বস্তু নাই আপনি একটু আমাদের খাবারের আটাটা বাইতুল মাল থেকে নিয়ে আসেন এবার স্বামী বলে আমি যদি আটা আনতে যাই তাহলে আমার নামাজ পড়া হবে না এবার স্বামী চিন্তা করলেন আমি এখন কি করব আবার হামেদ বলতেছেন আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম আমার যে জমির মধ্যে আমি ফসল ফলাদি চাষ করি ওই জমিটা ফেটে চৌচির হয়ে গেছে কোনো পানি নাই পানি না দিলে জমির মধ্যে কোনো ফসল হবে না হামেদ বলে পানি দিতে গেলে আমার নামাজটা পড়া হবে না এ তিনটা কাজ রেখে আমি বলো চিন্তায় পড়ে গেলাম হেরিটেশনের মধ্যে পড়ে গেলাম আমি টেনশনে পড়ে গেলাম অতঃপর আমি কি করলাম আমার তিনটা কাজ রাখলাম একদিকে নামাজ রাখলাম একদিকে আমি আমার বিবেককে প্রশ্ন করলাম আমি কি তিনটা কাজ করব না নামাজ পড়ব আমার বিবেক বলে আমি নামাজ পড়ার জন্য মন বলে কাজ করার জন্য বিবেক বলে নামাজ পড়ার জন্য মন বলে কাজ করার জন্য বিবেক বলে নামাজ পড়ার জন্য মন বলে কাজ করার জন্য ও মুসলমান আপনার বিবেক দিয়ে আপনি সব কাজ করতে হবে মন যা চাই তা করলে হবে না আপনার বিবেক যদি বলে আপনি এই কাজটা করলে ভালো হবে আপনি এই কাজটাই করবেন ও মুসলমান ও আমার মরিচা এলাকার জামে মসজিদের কমিটির ভাইরা ও এলাকার মানুষেরা আপনার যে মাহফিলের ইন্তেজাম করেছেন আপনার বিবেক আপনাকে বাধা দিতে পারে আপনার মন আপনাকে বাধা দিতে পারে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লামকাম থেকে বলে বান্দা আজকে জান্নাতের বাগানের বসিলায় তোমার এলাকার কবরবাসীগুলা বড় খুশি হয়ে গেছে তোমার এলাকার কবরবাসীগুলা বড় খুশি হয়ে গেছে কবরবাসীগুলা খুশি হয়ে গেছে ইবনে মাজাহ শরীফের হাদিস সরি তিরমিজি শরীফের হাদিস শরীফ নবী আমার বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যখন এলাকার মধ্যে কোরআন এবং হাদিসের কোনো বাগান করা হয় মৃত ব্যক্তিদের রুহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয় কবর থেকে ছেড়ে দেয় আর রুহগুলা এই মাহফিলের ডাইনে বামে ঘোরাফেরা করতেছে হে মরিচার মানুষ হে মরিচার বাবাজিরা পর্দার আড়ালের মা বোনের আজকে আপনার আমার মা বাবার রুহগুলো আজকে মাহফিলের পাশে পাশে ঘুরতেছে একটা ভিক্ষু করতে এমন ভাবে ভিক্ষা চায় না আজকে আপনার মা বাবা আপনার কাছে যেমন ভাবে দুয়ার ভিখারী হয়ে গেছে আজকে তারা বলে ও সন্তান ও সন্তান আমি মার জন্য পারবানি তুমি একটু দোয়া করতে আমি মার জন্য পারবানি তুমি একটু দোয়া করতে আমি বাবার জন্য পারবানি দোয়া করতে যখন আপনি আজকের মাহফিলের আখেরি মুনাজাতের মধ্যে দোয়া করবেন আমার আল্লাহ আপনার মা বাবার কবর নাজাত করে দিবে কবরবাসী কবরে যা দেখবে আপনার মা বাবার কবরটা জান্নাত হয়ে গেছে কিন্তু যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে আজকে মাহফিল রুসিলায় বাড়ির মধ্যে মেয়ের জামাইকে দাওয়াত দিছে বিআইবি আইনকে দাওয়াত দিছে সুন্দর মুরগির রোস্ট খাওয়াইতাছে ঘরের মধ্যে আদর যত্ন করতেছে আপনার মা বাবার রুহগুলা এই মাহফিলের মধ্যে আসার পর আইসা যখন দেখবে আপনি আজকে মাহফিলের মধ্যে নাই তারা কবরে ফিরা যায় দেখবে তাদের কবর আজাব মাফ হয় নাই
এই কবরটার মধ্যে বড় কঠিন অবস্থা আল্লাহ আমার কবরটা কেন এখনো পর্যন্ত আযাব মুক্ত হলো না আল্লাহ বলবে এ বান্দা কেমনে তোমার কবর আযাব মুক্ত হবে তোমার আহলে আওলাদ যারা তারা তোমার জন্য দোয়া করে নাই এজন্য তোমার কবরটা এখনো আযাব মুক্ত হয় নাই ও আল্লাহ আমাদের আহলে আওলাদ যারা কবরে নবীজির ওসিলায় তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহুম্মা সাল্লি আলা ماذا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا بريا جناي سلام নবীজি আপনার দরবারে দয়া যদি লাগে আপনার কবুল করেন উম্মতের আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সুবিধা হচ্ছে না আপনার মন যা চায় তা করবেন না বিবেক দিয়ে করবেন জোরে মন যা চায় তা করবেন না বিবেক দিয়ে করবেন নবীর সাহাবী হযরতে হামেদ বলে আমি আমার তিনটা কাজকে রাখলাম একদিকে আমার বিবেককে আমি রাখলাম একদিকে মানে নামাজটাকে রাখলাম একদিকে অতঃপর আমি চিন্তা করলাম আমি আমার তিনটা কাজকে রেখে দিলাম যে মালিক আমাকে বানাইলো ওই মনিবের কাজটাতে আমি এখন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব হযরত হামেদ বলে আমি কদম বাড়ায়া মসজিদের মধ্যে প্রবেশ করলাম জুমার নামাজ আদায় করলাম আদায় করে মসজিদ থেকে বের হয়ে আমি হেঁটে হেঁটে আমার বাড়ির দিকে যাচ্ছি তাকে দেখলাম আমার যেই ক্ষেতের মধ্যে ফসলি জমির মধ্যে কোনো পানি নাই পাশের জমিওয়ালা তার জমির মধ্যে পানি সেচ দিতে দিয়া গাছের নিচে তিনি ঘুমায়া গেছে ওনার পুরাটা ক্ষেত পানি দ্বারা সেচ দেওয়া হইয়া পানি উতরে আমার ক্ষেতের মধ্যে আইসা আমার ক্ষেত্রা পর্যন্ত পানি তারা সেচ হয়ে গেছে মারহাবা মারহাবা আমি অতঃপর বাড়িতে গেলাম ঘরের দরজায় কোরআন আনলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা দিবেন তো ঘরে গেলে সালাম করেন না দিবেন না সালাম ঘরে গেলে আমরা তো মনে করি আমার ভাইয়ের বউ ওনার ঘরে ঢুকতে কিসের অনুমতি থপ করে ঢুকে যায় আল্লাহ নবী বলে সাবধান কোনো ঘরের দরজায় দাঁড়াবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনো জবাব নেই সালামের আওয়াজ বাড়িয়ে দাও আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনো জবাব নাই সালামের আওয়াজটা আরেকটু বাড়িয়ে দাও তৃতীয়বার আবার সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কোনো জবাব নাই চলে আসো কিন্তু আমরা সালাম দিব দূরের কথা আমার বাবা মার ঘরেও যদি আমি প্রবেশ করি বাবা মায়ের রুমেও প্রবেশ করি আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে প্রবেশ করা এটাই আল্লাহর হাবিবের সুন্নত আর এ সুন্নত যারা অন্তরে ধারণ করবে নিজের জীবনে বাস্তবায়ন করবে এরা কবরে গেলে তাদের কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা থাকবে আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ হামেদ আল্লাহ ফাব্বর আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে আমি আমার ঘরের দরজায় সালাম দিলাম দেওয়ার পরে আমার স্ত্রী আমার ঘরের দরজাটা খুললেন আমি তাকে দেখলাম আমার যেই গাঁদাটা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এই গাঁদাটা আমার ঘরের বারান্দার সাথে এটা বাঁধা স্ত্রীকে জিজ্ঞাসা করলাম স্ত্রী ও প্রাণীর স্ত্রী গাঁদা আসলো কোথা থেকে স্ত্রী বলে স্বামী আপনি মসজিদে যাওয়ার সামান্য কয়েক তাকবীর পরে আমার ঘরের কড়ার মধ্যে একটা নাড়া আসলো কোনো জবাব নাই যখন কড়াটা নাড়া হলো আমি দরজাটা খুললাম আমার ডান হাতের বগলের নিচ দিয়ে গাঁদা আমার বাড়িতে ঢুকে গেছে আমি নিজে নিজে গাঁদাটা বেঁধে ফেললাম ও দুনিয়ার মানুষ ও নবীর উম্মতের দল আশেকের রসুল ভাই বাবারা বন্ধুরা অতঃপর যখন আমি আমার গাঁদাটাকে বেঁধে ফেললাম অতঃপর ওই স্বামী হযরতে হামেদ আল্লাহ পাক বলে আমি তাকে দেখলাম আমার স্ত্রী রুটি বেলতেছে
কি বলতেছে জোরে পড়েন না কি বলতেছে আমি তাকে দেখলাম আমার স্ত্রী রুটি বেলতেছে রুটি যখন বেলা হচ্ছে আমি যখন রুটি বেলতেছি অতঃপর আমি তাকে দেখলাম আমি আমার রুটিটা বেলার পর আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম হে স্ত্রী তুমি বলো না তুমি আটা পাইলা কোন জায়গায় আমার স্ত্রী আমাকে উত্তর দিয়েছে আমার স্ত্রী আমাকে উত্তর দিয়েছে আমার স্ত্রী আমাকে উত্তর দিয়েছে ও স্বামী গো আমাদের পাশের বাড়ির মহিলা তাদের রুটির জন্য আটা আনতে বাইতুল মালে গিয়েছিল সে এখান থেকে তাদের আটার বদলতে আমাদের আটা নিয়ে এসেছে সে আর আটাগুলো ফিরত দেয় নাই আমাদের বাড়ি পর্যন্ত এনে পৌঁছায়া দিছে হযরত হামেদ বলে আমার বাড়ির মধ্যে যখন পৌঁছায়া দেওয়া হলো বাড়ির মধ্যে পৌঁছায়া দেওয়ার পরে আমি চিন্তা করলাম আমি জুমার নামাজের মধ্যে প্রবেশ করে আমি আমার মনিবের একটা কাজ সম্পূর্ণ করেছি আর আমার আল্লাহ আমার তিন তিনটা কাজ সমাধা করে দিয়েছে জবান খুলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন চলাফেরা করব তাওয়াক্কাল তো আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন واتقوا الله ان الله خبير بما تعملون الله বলে ও বান্দা দুনিয়াতে তোমরা যা কিছু করো না কেন এক আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে যখন তোমরা দুনিয়াতে চলাফেরা করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সব জায়গার মধ্যে শান্ত করে দিবেন সব জায়গার মধ্যে আমার আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বান বানায়া দিবে জোরে পড়ি সুবহানাল্লাহ